হ্যালো এভরিবডি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপচন্দ্র এস বিএইচএস পশ্চিমবঙ্গের স্কুলগুলিতে যে গ্রীষ্মের ছুটি পড়ে গেছে এবং গ্রীষ্মের ছুটি পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে স্কুলগুলিতে দিয়ে দেওয়া হয়েছে সামার প্রজেক্ট এবং প্রত্যেকটা স্কুলে বিভিন্ন সাবজেক্টের উপর বিভিন্ন ধরনের সামার প্রজেক্ট দেওয়া হচ্ছে আমাদের চ্যানেলে বেশ কিছুজন আমাকে একটা সামার প্রজেক্টের জন্য রিকোয়েস্ট করেছিলেন তাদেরই উদ্দেশ্যে এই সামার প্রজেক্ট আমি তৈরি করলাম যদিও আমার মনে হয় এটা আরও অনেকেরই কাজে লাগবে বা যার যদি কাউকে এরকম টপিক সিলেক্ট করে দেয় শুধুমাত্র নিজস্ব নিজের মতো করে লিখতে বলা হয় তাহলে তোমরা এই টপিকটাকে অবশ্যই লিখতে পারো তো আমরা শুরু করছি সামার প্রজেক্ট দু ফর ক্লাস নাইন অ্যান্ড টেন নাইন এবং টেনের ল্যাঙ্গুয়েজ বিভাগের মধ্যে এই সামার প্রজেক্টটা রয়েছে প্রিপেয়ার্ড বাই সন্দীপচন্দ্র এস ভিএইচএস ইউটিউব চ্যানেল তোমরা অবশ্যই ভিডিওটাকে কমপ্লিট দেখো তোমাদেরও যদি এরকম কোনো সামার প্রজেক্টের রিকোয়ারমেন্ট থাকে তোমরা জানাতে পারো টপিকটা আমি বলে দিচ্ছি দেখো রাইট এ শর্ট স্টোরি ইন ইংলিশ ইউজিং সিম্পল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস ইনক্লুড ডেসক্রিপটিভ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড শো ক্রিয়েটিভিটি ইউজ অ্যাপ্রোপ্রিয়েট গ্রামার অ্যান্ড পাংচুয়েশন দেখো আমরা একটা শর্ট স্টোরি লিখছি শর্ট স্টোরিটার আমরা নাম দিয়েছি দ্য মিস্টেরিয়াস ট্রি মিস্টেরিয়াস মানে হচ্ছে রহস্যময় মিস্টেরিয়াস ট্রি লিখছি এইভাবে ইন এ কোয়াইট ভিলেজ যেহেতু নাইন টেন এবং প্রজেক্টা ওয়ার্ড লিমিট কিছু বলে দেয়া নেই আমি মোটামুটি একশো কুড়ি থেকে তিরিশ ওয়ার্ডের মধ্যে লিখেছি যাতে করে তোমাদের একটা পাতাতেই হয়ে যায় ইন এ কোয়াইট ভিলেজ একটা শান্ত গ্রামে দেয়ার ওয়াজ এ টল এনসিয়েন্ট ট্রি একটা বেশ লম্বা মতো বহু প্রাচীন একটা গাছ ছিল দ্যাট স্টুড অ্যালোন ইন এ গ্র্যাসি ফিল্ড একটা ঘাসের জমির মাঝখানে সেটা একাই দাঁড়িয়েছিল ইটস থিক ট্রাঙ্ক অ্যান্ড টুইস্টেড ব্রাঞ্চেস সিম টু হোল্ড মেনি সিক্রেটস এর যে মোটা যে কাণ্ড এবং পেঁচানো ডালপালাগুলো সেগুলোর মধ্যে মনে হয় অনেক রহস্য লুকিয়ে আছে দ্য ভিলেজার্স কল্ড ইট মিস্টেরিয়াস ট্রি গ্রামের লোকেরা বা গ্রামবাসীরা এই গাছটিকে রহস্যের গাছ বলতো বিকজ ইট গ্লোড সফটলি অন মুনলিট নাইটস কারণ এই গাছটি কোনো মুনলিট নাইট অর্থাৎ জ্যোৎস্নার রাত্রে এর মধ্যে হালকা একটা নরম একটা প্রভা নির্গত হতো এই গাছটার থেকে ওয়ান ইভিনিং একদিন সন্ধ্যেবেলা এ কিউরিয়াস গার্ল একটা খুব উৎসাহী এবং কৌতূহলী মেয়ে নেমড মায়া যার নাম মায়া ওয়েন্ট টু সি দ্য ট্রি সে এই গাছটিকে দেখতে গেল অ্যাজ সি অ্যাপ্রোচড যত সে গাছের কাছে এগুলো দ্য ট্রিজ লিভস রাসল জেন্টলি গাছের যে পাতাগুলো সেগুলোর মধ্যে একটা হালকা শান্ত একটু ঘষার আওয়াজ পাওয়া গেল অলমোস্ট অ্যাজ ইফ ইট ওয়াজ ওয়েলকামিং হার যেন মনে হচ্ছিল যে এই গাছের পাতাগুলো যেন তাকে অভ্যর্থনা জানাচ্ছে মায়া টাচ দ্য বার্ক মায়া গাছের কাণ্ডটাতে হাত দিল অ্যান্ড ফেল্ট এ ওয়ার্ম এনার্জি ট্র্যাভেল থ্রু হিজ ফিঙ্গার্স এবং সে যেন অনুভব করলো ফেল্ট মানে অনুভব করা এই ওয়ার্ম এনার্জি একটা উষ্ণ শক্তির প্রবাহ ট্রাভেল থ্রু হিজ ফিঙ্গার্স যেটা তার আঙুলের মধ্যে দিয়ে তার শরীরের মধ্যে দিয়ে খেলে গেল সাডেনলি হঠাৎ করে এ ডোর অ্যাপিয়ার্ড ইন দ্য ট্রাঙ্ক ওই কাণ্ডের মাঝখানে একটা দরজা আবির্ভূত হলো মায়া হেজিটেটেড মায়া একটু ইতস্তত করছিল কি করবে সেই ভেবে বাট দেন কিন্তু তারপরে পুস্ট ইট ওপেন দরজাটাকে ঠেলে খুলল ইনসাইড ভেতরে শি ফাউন্ড এ ওয়ার্ল্ড অফ কালার সে গিয়ে দেখল যে রঙিন একটা জগৎ রয়েছে অ্যান্ড লাইট এবং আলো রয়েছে ফ্লাওয়ার্স ব্লুমড ইন অল শেডস সমস্ত কোণে কোণে অনেক ফুল ফুটে রয়েছে অ্যান্ড দ্য এয়ার ওয়াজ ফিল্ড উইথ দ্য সংগস অফ ম্যাজিক্যাল বার্ডস এবং ওই ভেতরের ঘরের যে বাতাসটা সেটা পূর্ণ হয়ে রয়েছে ম্যাজিক্যাল বার্ডস মানে হচ্ছে বেশ জাদুই যে পাখি সেই পাখির ডাকে বা গানে মায়া স্পেন্ট আওয়ার্স মায়া অনেক ঘন্টা কাটালো এক্সপ্লোরিং দ্য ট্রিজ সিক্রেট ওয়ার্ল্ড সে এই গাছের যে গোপন দুনিয়া সেইটাকে এক্সপ্লোর করতে মানে একটু একটু করে জানতে চিনতে অনেকক্ষণ সময় সেখানে কাটালো হোয়েন লেফট যখন সে বেরিয়ে এলো সি নিউ সে জানতো সি হ্যাড ডিসকভার্ড সামথিং স্পেশাল সে নতুন কিছু বা বিশেষ কিছু সে আবিষ্কার করেছে দ্য মিস্টেরিয়াস ট্রি ওয়াজ এ গার্জিয়ান অফ ম্যাজিক অ্যান্ড ওয়ান্ডার তার মানে হচ্ছে জাদু এবং বিস্ময় এই দুটোর আধার গার্জিয়ান বলতে এখানে আমরা আধার বলবো কেন্দ্রস্থল বলবো তো এই দুটোর আধার যেন হচ্ছে এই রহস্যময় গাছটি তো এই ছিল আমাদের শর্ট স্টোরি যেটা আমাদের দেয়া হয়েছে ক্লাস নাইন এবং টেনের সামার প্রজেক্টের ল্যাঙ্গুয়েজ গ্রুপে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ